যেমন আবুল বাশার মোহাম্মদ মুজিদ্দিন ঢাকাকে ঘাতকেরা এই কাছারে বাজার বিনিয়োগ দুপুরে প্রকাশ্যে মেরে ফেলা হয়েছিল শুরু থেকে মুক্তিযুদ্ধে এবং যুব সমাজকে উদ্বুদ্ধ করার কারণে এবং প্রিয় হতেন ভাইয়ের সেনেতে তারা পুরো রয়েছিল প্রধান শিক্ষক ছিল। আজকের দিনে বর্তমান রাষ্ট্রপতি তিনি সালে ছিলেন গুরুতর সালে ছাত্র সংসদের বিধি ওই সময় কিন্তু প্রথম তিনি কিশোরগঞ্জে একটা মাটি দিয়ে শহীদ মিনার তৈরি করেছিলেন যেটা এখন গুরুদার কলেজের সামনে আছে শহীদ মিনারটা। আর সেটি পরবর্তীতে 1971 সালে তা বেরিয়ে ফেলা হয়েছিল। পরবর্তীতে পুরসভার সাহেব মেয়র নুরুল ইসলাম নুর তিনি ছিলেন তখন গুরুদার কলেজ ছাত্র সংসদের দিয়ে তিনি তা পুনঃসংস্কার করেছিলেন যা এখন সেই শহীদ মিনারের এখন ধর্মীয়। শুধু তাই না, আমাদের তখন যখন 1952 সালে যখন ভাষা আন্দোলনের যে সক্রিয় করেছিলেন সালাম মসজিদ তো তখন কিন্তু সে বাচ্চারা পরবর্তী পত্রিকার মাধ্যমে যখন কিশোরবাসী জানলো তখন কিন্তু গুরুদেব কলেজের অধ্যক্ষ ওয়াশিমুদ্দিন স্যার এবং ভাষাবিদ আবুদাহের খান পাঠান ওনাদের নেতৃত্বে একটা মিছিল বের করেছিল এবং ঐতিহাসিক রক্ষার ময়দানে সে মিছিল থেকে তখনও সেখানে ঈদের শহীদ মিনারে সেখানে উপস্থাপন করা হয়। আর সেখানে কিন্তু একটি কবিতা আবৃত্তি করেছিলেন আপনাদের কুলিয়াঘাটের একজন কবি শামসুল ইসলাম খাদার এবং আরেকজন কবি 1400 ইউনিয়নে আমরা যাকে পাঠ করি বলে তাকে কবি তারা মাধ্যমে ছিল। আজকে এই যে মানুষেরা ওনারা যে কবিরাও যে যুক্ত ছিল আসলে সেগুলি ইতিহাস এখনো নাই এবং তিনি দেখা যায় আরও অনেক ব্যক্তিরা এই ভাষা আন্দোলনের সাথে সম্পৃক্ত হয়েছেন তাদের দ্বারা আসলে আমরা দেখি না আমরা আসলে সেই ইতিহাসে আমাদের ইতিহাসও যেন আমাদের ওনাদেরকে যেন চেপে রাখা দেওয়া হয়েছে। আমরা দেখছি মৌলানা সাহেব হোসেন শিবলি যিনি আলে মুক্তি অত্যাচারী যুগান্তর পত্রিকা জীবন চাকরি করতেন তখন কেন তিনি আলে মুক্তি অত্যাচারী চিকিৎসা হয়েছিলেন তাকে সেই পত্রিকাকে বরখাস্ত করা হয়েছিল। পরবর্তীতে তিনি সারা বাংলাদেশে চলে একটি বই লিখেছেন আলে মুক্তি অত্যাচারী আমরা দেখতে পাবেন সেখানে কিন্তু আমাদের মুক্তিযোদ্ধা কিশোরগঞ্জের আব্দুল হামিদ সাহেব কত ভূমিকা অবশ্যই যে তিনি কিন্তু তার জীবনে রয়েছে মৌলানা আব্দুল হামিদ কিশোরগঞ্জের কথা রয়েছে যিনি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে যারা পত্রিকা পাঠ করতেন মৌলানা হাবিবুর রহমান এই জিন্নাতের এলাকায় আমাদের আয়োজন ভারত পত্রিকা পাঠ করতেন শামীম সিদ্দিকী বলে সাহেব আমাদের আয়োজন 21 পদক পেয়েছেন এই কবিতার উপর দিকে শাহনামা অনুবাদ করে মনিরুদ্দিন হিসেবে বলে সাহেবের সন্তান 21 পদক পেয়েছেন আমাদের কৃষ্ণগঞ্জের সন্তান যারা মাতাবস্থাবাদী করিমগঞ্জের সত্যের এলাকার সন্তান 21 পদক পেয়েছেন আহাত খান 21 পদক পেয়েছে সাংবাদিক নুরুদ্দিন 21 পদক পেয়েছে সৈয়দ রাজিয়া হোসেন 21 পদক পেয়েছে মীর নুরুদ্দিন এইসব এরকমভাবে আরও অনেক উল্লেখযোগ্য ব্যক্তিরা পরবর্তীতে একজন সমাজসেবী রাজ চিকিৎসা কেবল সর্বক্ষেত্রে কিন্তু বাংলাদেশের